সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি মাসমাসিন্দা গাছের একটি ভিডিও। মাসমাসিন্দা গাছটি আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় বলে আইস পাতা। ওই পাতাটি আমাদের বাড়িতে দীর্ঘদিন যাবৎ অবহেলায় জন্মাচ্ছে। ওই পাতা অনেক মহিলারা, বিশেষ করে শিশুদের বুকের দুধ ছাড়ানোর জন্য গন্ধ পাতা হিসেবে বুকে ওরা ব্যবহার করে থাকে। এছাড়াও আরও কয়েকটি এর ভেষজ গুণ রয়েছে। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসে আমার বাড়ি থেকে ওই মাসমাসিন্দা গাছের পাতা সংগ্রহ করে নিয়ে যান। এই পাতার এত চাহিদা আগে আমি জানতাম না। আমার এক ইউটিউব ফলোয়ার আমাকে কয়েকদিন আগে কমেন্ট করে জানতে চাইলেন যে মাসমাসিন্দা গাছটা কি আছে। আমি প্রথমে ওই গাছটি চিনতে পারিনি। তারপর গাছের একটি ছবি দেওয়ার পর আমি ওই গাছটি চিনতে পারি এবং আমি ওনাকে বলি যে এটি তো আমার বাড়িতে অবহেলিতভাবে অনেক জন্মাচ্ছে। আমি সঙ্গে সঙ্গেই আমার বাড়ি থেকে, ওই দেখুন, আমি পরিত্যক্ত একটি বিঠা থেকে আমি কয়েকটি গাছ এনে আমি সংগ্রহ করে রেখেছি। এই ভিউয়ার্স, আপনারা যে মাসমাসিন্দা গাছটি দেখছেন, ওই গাছের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নাম রয়েছে। কোনো কোনো এলাকায় মৎস্যগন্ধা নামেও এর পরিচিতি। দেখুন, পান পাতার মতো বা পিপুল পাতার মতোই দেখতে এই মাসমাসিন্দা গাছটি। কিন্তু হাতে নিয়ে স্পর্শ করে একটু নাড়াচাড়া করলেই এর থেকে এক ধরনের বাজে গন্ধ বাইর হয়। মৎস্যগন্ধা লতানো আরেকটি উদ্ভিদ রয়েছে। আমি ওই মৎস্যগন্ধা বা পাদ্রি পাতা নামে আরেকটি উদ্ভিদ রয়েছে, ওটাকেও মৎস্যগন্ধা বলা হয়। ওই উদ্ভিদটিকে মৎস্যগন্ধা বলার আরেকটি কারণ রয়েছে, এর পাতা শেষে এক ধরনের মাছের খাবার হিসাবে ব্যবহার করলে ওই খাবারের ফাঁদ তৈরি করে মাছ ধরতেও এই পাতা জেলেরা বিশেষভাবে ব্যবহার করে থাকেন। বন্ধুরা, আপনারা দেখছেন মাসমাসিন্দা গাছের এই ভিডিওটি। আমার এই ভিডিওটি দেখার পর আপনারা আমাকে জানাবেন যে এই উদ্ভিদটির নাম আপনাদের এলাকায় কি নামে ডাকা হয়। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম।